হ্যালো, হ্যালো, এটা কোথায়? আগে আপনি বলুন, আপনি কে বলছেন, কাকে চাইছেন? আমি আমি সরলা বিশ্বাস, আমি আমার মেয়েকে চাইছি। আরে এটা রং নাম্বার। ও সরি, আসলে আমার মেয়ের নাম্বারের সাথে না এই নাম্বারটার খুব মিল রয়েছে, তাই। ওকে সরি। হ্যালো। হ্যাঁ, আপনি একটু আগে আমাকে ফোন করেছিলেন, আপনার গলার আওয়াজ শুনে মনে হলো আপনি কোনো সমস্যায় আছেন। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে অন্বেষাকে খুঁজে পাচ্ছি না, তো বুঝতে পারছি না ও কোথায় আছে। আচ্ছা, আসলে আমি পুলিশ ইনফর্মার চন্দন, আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখছি যদি কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। বলো চন্দন। স্যার, একটা অজানা জায়গাতে ঢিল মারতে চলেছি। স্ট্রিট ব্যাটে খেলো, মজা পাবে। একটা মেয়েকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে সেই যাকে আমরা বেয়ারিশ লাশ হিসাবে মর্গে রেখেছি। ওকে, আপনার মেয়ের নাম কি? অন্বেষা বিশ্বাস। কি বললেন? কার্ডটা আপনি রাখুন, আসানসোলে এলে আমাকে ফোন করে ধাবায় চলে আসবেন। নিশ্চয়ই আসবো, আপনার রেস্টুরেন্ট আমার খুব ভালো লেগেছে, আমি নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ সো মাচ। অন্বেষা বিশ্বাস। দেখুন তো এই মেয়েটা কিনা। এই তো অন্বেষা বিশ্বাস। ঠিক আছে, আপনি চলুন আমাদের সঙ্গে, আসুন। আপনার মেয়েকে মার্ডার করা হয়েছে, আমরা একটা জঙ্গল থেকে ওর বডি উদ্ধার করেছি। এসব কি হয়ে গেল? আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, খুনি খুব চালাক, আমাদের সঙ্গে ইঁদুর বেড়াল খেলা খেলছে। খুব তাড়াতাড়ি মেয়ের বডি আপনি পেয়ে যাবেন। শোন ইকবাল, আমাদের কিন্তু বুদ্ধির খেলা খেলতে হবে, না হলে কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। কিন্তু তুমি যেভাবে খোলা ময়দানে মাল বিক্রি করছো, গ্যারেজে ঢোকা শুধু সময়ের অপেক্ষা। ম্যাডাম, তো জন্মের আগে থেকে না বহু ঘাটে জল খেয়ে এসেছি, কিন্তু এখন যেন কিরকম একটা ভয় করছে। পুলিশের দল পেছনে পড়েছে। একটা কথা বলবো, এবার ময়দান সামলানোর ভারটা আমার হাতে দাও। রিমোটটা আমার হাতেই থাক। স্যার, মালটা এর ভেতরে আছে। দরজা ধাক্কা মারো। শোন বল, তুই একটা কাজ কর, তুই ওকে ডাক, ওকে বল যে আমি ভাবি বলছি। আচ্ছা ডাক। ইসমাইল, কে রে? আমি ভাবি বলছি, আব্বার খুব শরীর খারাপ। আসছি। কি হয়েছে?
একি আপনি কে? তোর বাপ রে শুরে বাচ্চা, এদিকে আয়। চল স্যার, চল 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 স্যার। আমি কি চল স্যার? তোকে বরণ করতে হবে নাকি, না নিজেই বলবি? সাহেব, আমি একটা গ্যাংয়ের জন্য কাজ করি, সুপারিও নি, কিন্তু আল্লাহ কসম খেয়ে বলছি ওই মহিলার সুপারি আমি নিয়ে নি স্যার। কোনো ব্যাপার না, ওই মহিলাকে আমার দরকার নেই। তুই বড় যে গ্যাংয়ের জন্য কাজ করিস না, সেই গ্যাংয়ের বালের মাথাটাকে আর যদি তুই না বলিস তাহলে আমি তো তোকে এখানে মেরে ফেলবো। আমি তো বাড়া তোর এখানে গুলি করবো, বাড়া গাঁড় দিয়ে বেরিয়ে যাবে গুলি, বুঝেছিস? হ্যাঁ বাড়া, ফিল্মের মতো আমি এখন 1-2-3-4 গুনবো, তারপর তুই বলবি, তারপর তুই বলবি, বল 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 ছোট বাচ্চা, বল এখানেই মেরে দেবো, বল 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 বস 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 বাড়া।